স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্রলীগকে এগিয়ে নেওয়া প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির নেতারা। সংগঠনের 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিয়ে তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রলীগ সবসময় সচেষ্ট থাকবে। শীতের সকালে স্লোগানে মুখর ধানমন্ডির 32 নম্বর, যে বঙ্গবন্ধুর হাত ধরেই ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগের যাত্রা শুরু, তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়েই শুরু হয় 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। বাংলাদেশকে এগিয়ে নিতে আওয়ামী লীগের অন্যতম সহযোগী হিসেবে কাজ করার অঙ্গীকার ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের। নেতৃত্বে আমাদের যে অসাধারণ অর্থনৈতিক অভিযাত্রা, আমাদের যে সামাজিক সাংস্কৃতিক বিপ্লব, ডিজিটাল বিপ্লবের ধাপ পার হয়ে স্মার্ট বাংলাদেশের পথে আমাদের অভিযাত্রা, সেই যাত্রাকে আমরা সুনিশ্চিত করতে চাই এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন স্মার্ট প্রতিষ্ঠানে পরিণত হয়। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের আশা ভরসার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের শেষ ঠিকানা, আগামী নির্বাচনকে সামনে রেখে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নে সর্বাগ্রে থাকা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কর্মী সমর্থকদের নিয়ে কেক কাটেন কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই উৎসব মুখর ছিল কার্জন হল প্রাঙ্গণ। সেভাবে আমাদের নির্দেশনা দিবে, আমরা এইভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী কাজ করেছে, তাদের সকল সমস্যা সমাধান তাদের পাশে থেকেছে এবং আমরা প্রত্যাশা করি যে সামনের দিনগুলোতেও সেভাবেই কাজ করবে। ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা এসেছেন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে অংশ নিতে। দলীয় যে কোনো সিদ্ধান্তে মাঠে থাকার প্রত্যয় জানান ছাত্রলীগ কর্মীরা। পথে প্রান্ত থেকে বাংলাদেশের যে কোনো জায়গাতে প্রথম যে বার্তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা, সেটা বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণে কাজ করে যাবে। নেত্রীর দূরদর্শিকতায় আমরা একটা চমৎকার কমিটি পেয়েছি আর আমরা ছাত্রলীগ সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগের সকল রকম এজেন্ডা বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার শোভাযাত্রা করবে ছাত্রলীগ। কোহেরিন ফারহানাস, ডিবিসি নিউজ ডেস্ক।